আল্লাহ কোন পর্বে জিজ্ঞেস করছিলেন মালাকুল মৌতরে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বোঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে? কয় দুইবার লাগছে। কয় কোন দুইবার? কিতাবে লেখা আছে কোন দুইবার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাঁচতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো, তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে বাসমান, মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছিল। বলে দ্বিতীয়, সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেন, দেখা কি বাড়ি যখন কেউ বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলা আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পা হোক আর বাম পা হোক যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে, মাটিতে লাগার আগে, এরকম ঢুকাইতেছে মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। কাজে ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না, এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নিয়ে যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না, হুকুম হবে সীমা রেখায় পা দিবে উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে, আমি আমাকে মানুষ গড়তে হবে, মানুষ, শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না, জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল, আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত না, অভিযোগ করা যেত? কোনো অভিযোগ না, কোনো স্লোগান না, সদিচ্ছায় মানুষ বানাইছেন, মানুষ বানানো দরকার ছিল, সদ ইচ্ছায় বানায় দিছেন, মুসলমানের ঘরে জন্ম দেওয়া দরকার ছিল, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদ ইচ্ছায় বানায় দিছেন, কিন্তু আমি আমাকে মানুষ হিসাবে করতে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে, রব্বে কাবার কসম, তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না গড়লো তাহলে ওই কথাই সত্য, যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য উলাইকা কাল আনআম, মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে, তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে, তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়ে অদম হইলে, তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়ে অদম হইলে, তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে, ইন্ধন। সত্য এটাই, আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই, 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো, কারো
কারো জানা নাই কে কতটুকু পাবো, কেন মৌত কাউকে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই, বহুত মানুষের অভিযোগও ছিল জামনে একটু বইলা আসলে কি হয়, তো মালাকুল মৌতের উত্তরও আছে তুমি কত চিঠি চাও, তোমার কাছে চিঠি তো কম আসে নাই, তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে, তো প্রথম চিঠি তো এটা ছিল, যদি যৌবনে পা দিছো ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে যে যৌবনে পা দিছো মানি তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো, যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই, কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে বিরুদ্ধে না, যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে, দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে, কাঁচা ছিল দুই একটা সাদা হতে যখন শুরু করলো আরেক চিঠি, এটাও একটা চিঠি, প্রতি ডিসেম্বরে 31st নাইট আমরা হয়তো নতুন বর্ষকে বৎসরকে খুশিতে স্বাগত জানাই, আসলে যদি বিবেকমান হইতাম বুদ্ধিমান হইতাম ভাবতাম তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনোদিন 31st নাইট আমি চোখে দেখব না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে, প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাক্তানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পারো, এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না, না যাবে না, আরে কত না হোক দুই চার দশ জন তো পুরা বাংলাদেশের ভিতর থেকে যাবে, সারা দুনিয়ার থেকে তো দুই চার দশ হাজার যাবে, তো তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না, তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না কান্নার ছিল, যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কান্দতাম, একটা বৎসর তো আমি পার করা দিলাম, যেইভাবেই পার করা দিয়া থাকি সুখে আর দুঃখে জীবিত ছিলাম, একটা বৎসর আমার পার হয়ে গেছে, সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো না, কি হতে পারে না, পারে না, কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক কথাকে আমি গুছায় নিয়ে আসি, মানুষ মানুষ রূপরেখায় মানুষ হইলেই মানুষ হয় না, রূপরেখার মানুষ মানুষ না, রূপরেখার মানুষ মানুষ হয় না, আমাদের সমাজে হয় কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়, অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল, আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মারপেট থেকে অস্তিত্ব দিছেন, যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই, যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মারপেটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তির নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা, বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে,
অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন, একটা যুদ্ধ উনি পিছে ছিলেন না। শর্টে বলতেছি, ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। তো আল্লাহ রসুল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো, এই তলোয়ারের হক আদায় করতে হবে, শোনো, নিলে চলবে না। তো সবাই বৈশা গেলেন, মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। আল্লাহর রাসূল তিনজনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন, ছন্দ কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রসুলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। উনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা এরকম শক্তি এরকম হাট্টা এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা, আমি দেখবো কি হক আদায় করে, কি হক আদায় করে। বা সহুদের ময়দানে নামলেন, এক চুটে 2500-3000 পুরো সফ যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না। মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ, আর ছন্দ যে সবচেয়ে বেশি, যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল, আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে, তারকার মেয়ে বোঝেন, তারকা যেরকম সুন্দরী আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে, আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে, আমাদের গায়ের থেকে সুগ্রাণ বাহির হইতেছে, আমাদের ওন্নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যাওয়া হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো, আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। তাবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহর রসুলের তলোয়ার, মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব, দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব, এই জন্য নামায় দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর, আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খেতাব। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দুজানা করে কি দেখি, না আল্লাহ রসুলের তলবারি হক কিভাবে আদায় করে। তাবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুনো দিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না, তারপরে আগে চলবে, কাফেরও থেমে গেছেন মুসলমানরাও থেমে গেছেন।
তো চলতেছে তরবার চালানি, কিন্তু ওই বীর যে মক্কার সে প্রথম তরবারি চালাইছে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন তোরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফালায় দিয়েছেন। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিয়েছে। তো উনি ইয়ামানে শহীদ হইছেন মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায় যুদ্ধে, ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হইছেন। তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই, এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম সাহাবি, কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই, এটা দিয়া কাউকে। এটা বুঝানোর জন্যই এতটুক কাহিনী আপনাদেরকে বুঝাইলাম, আমি জবান দিয়ে কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়ে কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দেই নাই, হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ 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 হয় না, নিজেকে মানুষ গড়তে হয়। বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন, যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে, যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই, যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না, কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন, যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে, শিক্ষিতকে শিক্ষার পর্বে, দীক্ষিতকে দীক্ষার পর্বে, এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন, যেটা আল্লাহর করণীয় ছিল। কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা, ওই যে বললাম না চলা যেতে হবে, আমি হয়তো সময়ের গতির অপেক্ষা করি কিন্তু আমার জীবনের গতিটা কোনোদিন আমার জন্য অপেক্ষা করবে না, সে গড়াইতে 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 চলতে 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 আমাকে কোনো না কোনো মুহূর্তে ওই রেখার উপরে দাঁড় করায় দিবে, যে রেখায় দাঁড় হইতে দেরি মালাকুল মৌত আমার বুকে হাত রাখতে দেরি করবে না, আমাকে উঠায় নিতে দেরি করবে না, আমি চলে যাব। বিদায় আসেন, কথার শেষ জায়গায় আমি চলে আসছি, আসেন নিজেকে মানুষের মতো মানুষ গড়ি, শিখি যে আমি মানুষের মতো মানুষ হব কি করে, কোথায় গেলে হব। বাশীরাও ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দ্বীন ওয়া ক্বালা জাল্লা জালালু ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা ইন্না রাখাল ইসলামি লাদায়রা ফাদূরু মাল ইসলামি হাইসু দার أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম কাছে বা দূরের থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব সাথে সাথে দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে বুজার শিখার মানার তৌফিক দান করেন মানুষ রূপরেখায় যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নেয় শুধু রূপরেখায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানব সমাজে মানুষ হিসাবে পরিচিত বটে কিন্তু যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন সদিচ্ছায় বা যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন সদিচ্ছায় যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সদিচ্ছায় শুধু রূপরেখা নিয়ে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না নিজেকে মানুষ হিসাবে গড়া তুলতে হয় নিজেকে মানুষ হিসাবে তৈরি করতে হয় গোড়া তুলতে হয় তৈরি করতে হয় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না কেন মানুষ সৃষ্টির ভিতরে সেরা মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেনও না একমাত্র আল্লাহর সিদ্ধান্ত এটাই যে মানুষই সৃষ্টির সেরা ওয়ালাকাদ কাররামনা বনি আদম যদি মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হইত তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন না জানোয়ার বলতেন না এর চেয়ে অধম বলতেন না কুকুরের ন্যায় বলতেন না মানুষ কোনোদিন জাহান্নামের ইন্ধন হইতো সৃষ্টির সেরা এটা জাহান্নামের ইন্ধন হয়তো হয় কি করে যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ অন্য কেউ দিলে হয়তো ভাবা যাইত কিন্তু আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই জাহান্নামের ইন্ধন হয় কি করে অথচ কোরআন কিন্তু সব শব্দগুলোই বলছেন মাসালহুম উলাইকা কাল আনাম এটো কোরআনের শব্দ বালহুম আদল এটো কোরআনের শব্দ মাসালুহুম কামাসালিল কালব এটো কোরআনের শব্দ উকুদুহান নাস এটো কোরআনের শব্দ জানোয়ার তো জানোয়ার সর্বশেষ বললেন জাহান্নামের ইন্ধন তো বোঝা গেল মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না চাই সে যেখানেই অস্তিত্ব নেক মক্কার পেটের ভিতরও যদি তার জন্ম হয় কুরাইশের জন্ম মক্কার পেটের ভিতরে বাইতুল্লার পরিধির ভিতরে হেরেমে কাবার পরিধির ভিতরে কুরাইশদের জন্ম অস্তিত্ব ওইখানে যারা বাইতুল্লার প্রতিবেশী বাইতুল্লার চাবিও এদের কাছে ছিল
যারা বাইতুল্লার মোতওয়াল্লি ছিলেন, জমজম কুয়ার মালিক যারা ছিলেন, অনেক কিছু ছিলেন, তারপরও দেখা যায় এত উত্তম জায়গায় জন্ম নেওয়ার পরেও আবু জাহেল অবশ্যই জাহান্নামের ইন্ধন। শুধু জাহান্নামের ইন্ধন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ফেরাউন হাদিহিল উম্মা, এই উম্মতের ফেরাউন যদি কেউ দেখতে চাও তাহলে আবু জাহেলকে দেখো, সে এই উম্মতের ফেরাউন। অথচ মক্কার পরিধির ভিতরে তার জন্ম, তো যেখানেই জন্ম নেক, বংশ যত উঁচাই হোক, কেননা সত্য এটাই, যেই বংশের থেকে আমাদের নবীজি নির্বাচিত ওই বংশ কোনো ছোটোখাটো বংশ না। কি বলেন, ছোটোখাটো কি আপনাদের ধারণা, কি ছোট খাটো? এর চেয়ে উচ্চ কোনো বংশ দুনিয়াতে আসে না আর আসবে না। এটা জিব্রিল আলাইহিসসালামের ফতুয়া, ওনার উক্তি, কল্লাবতুল কাবা ইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের থেকে উত্তম কোনো বংশ আল্লাহ তৈরি করেন নাই। কেননা নবীরা সদা সর্বদা উচ্চ বংশের ভিতর থেকে আসেন, আর দুজাহানের বাদশাহ যেই বংশ থেকে আসবে ওই বংশটা সারা দুনিয়ায় সবচেয়ে উঁচা হওয়া এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, যার চেয়ে উঁচা কোনো বংশ নাই। জন্ম নেক না উঁচা বংশে, জন্ম নেক না উঁচা জায়গায়। রূপরেখায় যদি মানুষ মানুষ হতো, হ্যাঁ আমাদের সমাজে হয়, খাতা কলমে হয়, এই দুনিয়ায় হয়, কিন্তু আল্লাহর কাছে রূপরেখায় যদি মানুষ মানুষ হইতো তাহলে কবির কথাটা কিছু না কিছু হলেও সত্য হইতো। কোন ফার্সি কবি বলছেন, মানুষ যদি রূপরেখায় মানুষ মানুষ হইতো তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেলের গঠনগত দিক দিয়া অনেক কাছাকাছি ছিলেন, অনেক অনেক কাছাকাছি ছিলেন, নাহলে কবি কেন লিখবেন গর্বা সুরত আদমি গর ইনসাবুদে আহমদ ও আবু জাহেল এক সাবুদে। দুইজন গঠনের দিক দিয়ে কাছাকাছি ছিল, বেশি একটা দূরত্ব ছিল না, কাছাকাছি, রূপরেখায় গঠনের দিক দিয়া কাছাকাছি ছিলেন, বাহ্যিক দৃষ্টিতে কাছাকাছি ছিল। তো মানুষ রূপরেখায় মানুষ হয় না, চাই যেখানেই জন্ম নেক, চাই যেই বংশেই জন্ম নেক, চাই যেমন কুলেই আসুক। কুল চিনেন? কুল কুল চিনেন? চিনেন না? মা বাবার কুল বলে না, যেমন কুলেই আসুক, যেমন কুলেই আসুক, নবীদের চেয়ে উত্তম কোনো কুল হয় না, হয়? নবীদের চেয়ে উত্তম কুল আর হয় না। তারপরে ওই নবী যিনি প্রথম সারির পাঁচজনের ভিতরে একজন, পাঁচজনের ভিতরে একজন, যিনাকে আদমে সানি বলা হয়, মানব জাতির বিকাশ দ্বিতীয়বার যেখান থেকে ঘটা শুরু হলো, আদম আলাইহিস সালাম থেকে ঘটছে বটে, কিন্তু নূহ আলাইহিস সালাম পর্যন্ত আইসা, আবার এক প্রলয় আসছে, তুফান আসছে, এক দুর্যোগ আসছে, সমস্ত মানুষ মাটিতে মিশা গেছে, যেই কজন নৌকাতে ছিল ওই কজনই ছিল, বাকি সব মাটির সাথে মিশা গেছে, আবার ওইখান থেকে মানুষের উৎপত্তি। ওরকম নবী রসুলের কোল থেকে আসছেন, ওই কোলে জন্ম, কিন্তু আল্লাহ মানুষ বলতে চাইতেছেন না,
আল্লাহ বলতে চাইতেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গাইরু সালেহ। আমরা একটা মানুষ হিসেবে গণ্য করতে চাইতেছি না, এ জাহান্নামের ইন্ধন হিসাবে গণ্য করতে চাইতেছি। যদিও কোলটা আপনার, কার? নবীর কোল, ঠিক না? রসুলের কোল, ঠিক না? তার কোনো মানুষ হিসাবে গণ্য করতে চাইতেছেন না। তো বুঝা গেল মানুষ মোস্তাকুন নবী সাহেব আসবে, খুব আপনাদেরকে শোনাবে, এই জন্য আমি কথা দীর্ঘায়িত করতে চাইতেছি না, অল্পতে শেষ করতে চাইতেছি। আর আশা করি যত ধ্যান দিয়া শুনব তত বুঝে আসবে, আর না হইলে কিন্তু বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। জীবনটা তো আমার জন্য অপেক্ষা করে না, আমি অনেক সময় জীবনের জন্য সময়ের জন্য অপেক্ষা করি। জীবনের সময়টা কিন্তু আমার জন্য কোনোদিন অপেক্ষা করে না, আর করবে না। আমি হয়তো মাঝে মাঝে সময়ের জন্য অপেক্ষা করি, একটু পর পরই ঘড়ি দেখতে থাকি, এখনো 9টা বাজে নাই, 10টায় দোকান খুলবে, গাউসিয়া বেশি দূরে না, হাইটা গেলে 20 মিনিট লাগবে, গাড়িতে গেলে 5 মিনিট লাগবে। তো ঘড়ি বারবার আমি দেখতে থাকি যে 9টা সোয়া 9টায় বাহির হইলেই হবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমার জীবনের গতির ঘড়ি কোনোদিন আমার দিকে তাকায় নাই, সময়ের গতি কোনোদিন আমার দিকে তাকায় নাই। যে লোকটাকে তো ব্যস্ত দেখি আমি একটু থাইমা থাকি, লোকটাকে তো অসুস্থ দেখি আমি একটু থাইমা থাকি, লোকটাকে তো ঝাই ঝামেলায় দেখতেছি আমি একটু থাইমা থাকি, সে আমার দিকে কোনো দিন তাকাবে না, তাকায় নাই, আমার দিকে তাকাবে না। অচিরি সে গড়াইতে 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 সে গড়াইতে থাকবে, আমি গড়াই আর না গড়াই, গড়ানো বোঝেন? সে চলতে থাকবে, আমি চলি আর না চলি, সে একদিন আমাকে রেখার উপরে দাঁড় করায় দিবে, রেখা বোঝেন? সীমানায় দাঁড় করায় দিবে, রেখার উপরে দাঁড় করায় দিবে, যেখানে দাঁড় হইতে দেরি মালাকুল মউত আমার বুকে হাত রাখতে দেরি করবে না। রেখায় দাঁড়াইতে দেরি, বুকে হাত রাখতে দেরি করবে না, এই কথা ভাববে না। আর পিছে কে আছে, আর আগে কে আছে, আর ডাইনে কে আছে, আর বামে কে আছে, এটা কোনোদিন ভাববে না যে আর পিছে কে আছে। উদাহরণ যদি দেই, কত মানুষই তো ছোট ছোট বাচ্চা রেখা চলে যায়, ঠিক না? হ্যাঁ, বিলকুল ছোট ছোট বাচ্চা, কেউ বালেগ হয় নাই। আর সংসারে একমাত্র সেই মাঝি ছিল, মাঝি বুঝেন তো, সংসারের একমাত্র সেই পরিচালক ছিল, কিন্তু কি করবেন, সীমারেখায় পা চলে আসছে, মালাকুল মদ বুকে হাত রেখা দিছে, একটুও তাকায় নাই যে পিছনে ছোট ছোট বাচ্চাগুলা, পিছনে ছোট ছোট বাচ্চাগুলা একটুও তাকায় নাই, তাকাইছে? হ্যাঁ না, সামনে তাকাইছে যে বাচ্চাগুলার ভবিষ্যৎ কি হবে? সে তো হুকুমের গোলাম, আল্লাহ বলছে নিয়ে আসো, তো সে নিয়ে যাইতে বাধ্য, নিয়ে যাবে না। ডাইনে না পিছে তাকায় দেখবে, না সামনে দেখবে, না ডাইনে দেখবে, না বামে দেখবে, উঠানের দরকার সে উঠায় নিয়ে যাবে। আর এটাই সত্য, এরকম দৃষ্টান্তে দুনিয়াটা ভরা, ঠিক না? কিতাবে পাওয়া যায়। তো জান্নাতের পেশাব পায়খানা হবে আন্তাশিবু ফালা তাহরাম আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনদিন বৃদ্ধ হবে আন্তাহিয়া ফালা তামুত আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন আন্তাশিবু ফালা তামরাম আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে,
আল্লাহ মিলাদি ঈসা 33 বছরের ঈসা আলাইহিস সালামের মত যৌবন যুবক হবে, আল্লাহ কুওয়াতি মূসা মূসা আলাইহিস সালামের মত শক্তি হবে, আল্লাহ খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট হবে, আল্লাহ সৌতি দাউদ দাউদ আলাইহিস সালামের মত প্রত্যেক জান্নাতি সিঙ্গার হবে। দাউদ আলাইহিস সালাম সিঙ্গার ছিলেন, জবুর যখন পড়তেন তো পাহাড় পর্যন্ত ডাক ছুট পাহাড়। যুবক জান্নাতে যখন তুমি গানে সুর দিবে না, পুরো জান্নাত তোমার আওয়াজে মাতাল হয়ে যাবে, ফুরেরা পর্যন্ত মাতাল হবে, খাদেমরা পর্যন্ত মাতাল হবে, সব ছুটা চলে আসবে তোমার আওয়াজে। কৌবা তো মিয়া তো রাজু 100 পুরুষের যৌবন শক্তি কত? এখন কয়জনের? একজন পাই তোমাকে মাথা নষ্ট, 14 তারিখে দেখলে মনে হয় মাথা নষ্ট, ঠিক না? একজনেরটা পাইয়া মাঝে মাঝে তো দেখি তোমাকে রাস্তা দিয়ে যাইতে যাইতে দুইজন তিনজন বইয়া মোবাইল লয়ে যে দেখতেছে, মাঝে মাঝে ভাবি একজনেরটা পাই এরকম মাথা নষ্ট, 100 পুরুষের যৌবন শক্তি দিদিন দিকে ওরা করবেটা কি করবা? এই জন্য আল্লাহ ব্যবস্থাও রাখছে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার করবে, কতবার মানে ফিডার খায় কিচ্ছু বুঝে। এই জন্যই তো পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে, 15 মিনিট পর পর তোমার কাছে কল আসবে, কল ছবি সহ তার ইলাই আমার কাছে আজ দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, কল আসতে দেরি আল্লাহ তোমার জন্য সুপার বাইক বানায় রাখছে, ডানাওয়ালা বাইক, এই দুনিয়ার পচা বাইক, এটারে ডিজিটাল বলা চলে কিন্তু সুপার ডিজিটাল বলা চলে না, সুপার ডিজিটালটা তো জান্নাতে আছে, উঠবে আর চোখের পলকে উড়ে যায় না, তোমাকে দেখবে একটা হাসি দিবে সারাটা জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে যদি আজকে হাসি দেয় তো সারাটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, দেখা ঈসা বলছে দেখা ঈসা আবারও বলতেছে তুমি যে নামবে জিজ্ঞেস করবে নাম কি তো বলবে তুমি কোরআন পড়া শোনায় লাগাই না মাসিদ, কোরআনে বলা ছিল আমার নাম, আল্লাহ আমাকে তোমার জন্য মাসিদ নামে তৈরি করছেন। তারপরে যুবক নিয়ে যাবে অন্দর মহলে, বুঝে আসছে? 100 পুরুষে যুবন শক্তি, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোস থাকবে না, চোখে সুন্দর লাগানো থাকবে, সব জান্নাতে রাখা আছে, যা চাবে তা মিলবে। যুবকরা প্রায় আসলটাই তো কম নাই, জান্নাতে গান আছে কিনা, গান দুনিয়ার গান কয় মিনিটের? 3 থেকে 4 মিনিটের, লম্বা হইলে হয় আ উ করতে করতে লম্বা করে, ঠিক না? একটু আ করে একটু উ করে, ঠিক না? জান্নাতের গান টানা 40 বছর। এখন তো মাঝে মাঝে দেখি তোমাদের গান শুনতে শুনতে যখন মাথার তান নষ্ট হয়ে যায় তখন মোবাইলে টাচ করে আবার চুমো দেয়, ঠিক না? কি সিন্দি কই তুমি কই হাত লাগাইলা চুমা দিলা কই, ঠিক না? ও যুবক পচলে কি এরম পচে নাকি, ও কই তুমি হাত লাগাইলা কই চুমা দিলা কই, এটা কি হজরে আসওয়াত নাকি যে চুমা দিলে বুনা মাফ হয়? কই চুমা দিলা? আল্লাহ তো তোমার জন্য মানা রেখা দিছে 40 বছর গান শোনাবে, তোমার মন বলবে না, তারপরে বলবে শুধু গানই শুনবি আর কোনো কাহিনী নেই, চল কামরা করে কাহিনী দেখায় বুঝে না,
আল্লাহ বানায় রেখে দিছে জান্নাতে কান আছে নাচ আছে, মাঝে মাঝে পাল্লাও বলবে গান শুনবে, স্টেজ জান্নাতে লাগবে স্টেজ, প্রথম সিঙ্গার শোনাবে ফেরেশতা, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন সঙ্গী, তো বলবে লাকানাল মাউতু লামাতনা, আল্লাহ যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে বলে দিত, এরকম আওয়াজ, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নেই, আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিসসালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ ধারণা নেই, আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে শোনাবে সূরা ইয়াসিন, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর, বলবে আল্লাহ তিনবার তো বললাম এর ধারণা নাই, আল্লাহ বলবে রেজওয়ান সোনা পর্দা আমি নাম আল্লাহ রহমান সোনা, যুবক জান্নাতে কান রাখা ওই জান্নাত দিয়ে তোমাকে কিনতে চেয়েছে, কিন্তু কিনবে যদি তোমার ভিতরে রং থাকে, রং দেখে কিনবে না, কিনবে না, বুঝাইতে পারলাম, শুধু এখানেই শেষ না, জান্নাতে নাচ আছে, দুনিয়ার নাচ কত কম বলো, দশ মিনিট কমন কতক্ষণ দুলাইতে পারে, দশ মিনিট পরে তো ট্যাপ কাই দেওয়া যায় ঠিক না, জান্নাতে চল্লিশ বছর নাচ, একে পায়ের ঝংকার থেকে এক লক্ষ কালার বাজে হবে, তোমাদের ডিসকোতে কয়টা কালার, ডিসকোতে যে কালার ফিট করে কয়টা, বারো তেরোটা, একে পায়ের থেকে এক লক্ষ কালার বাহির হবে, দুই পায়ের থেকে দুই লক্ষ বালার, প্রত্যেক পায়ের ঝংকারে চল্লিশ বছর এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না, শুধু নাচবে না, তিন কিলোমিটারের লেহেঙ্গার ঘের যখন উঠাবে মারবে তিন কিলোমিটার নিয়ে এরকম ফিলা উঠবে, যুবক চল্লিশ বছরে তোমার মন ভরবে না, তারপরে বলবে চল শুধু নাচি দেখবি আর কিছু নাই, চল ভিতরে করে ফুলে দেখে আবার কি বানাচ্ছে, হাঁটু পর্যন্ত বানিয়েছেন মুসলি দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানিয়েছেন হোয়াইট কাফুর দিয়া, একশো বিশ ফিট লম্বা, চুলটিও একশো বিশ ফিট লম্বা, আল্লাহ রসুল রূপের বর্ণনা দিছে, রূপ বলছে আঙ্গুলের পুর যদি দুনিয়ার উপরে এরকম ধরে তো টর্চ লাইটের মতো আলোতে আলোকিত হয়ে যাবে, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় সারা দুনিয়া সুগ্রামে মুগিত হয়ে যাবে, সারা দুনিয়া মুগিত, যদি সাত সমুদ্রে থুতু দেয় পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে, এবার যুবক একটু চিন্তা করো ওই ঠোঁট যদি ঠোঁটে লাগে তো কেমন মজা হবে, চোখ বন্ধ করে একটু ভাবো না, কেন মোবাইলে টাচ করে যদি চুমা দিতে পারো তোমার জন্য বানিয়েছে সামনে থাকলে বুঝি সুপি সুপি, হুদুর রত ছাড়বো না তোমরা কেমনে ছাড়বো, ঠোঁটে ঠোঁট লাগলে তো একদিনে, আমার তো বিশ্বাস দুই এক বছরের মধ্যে ছাড়ব না, কেননা হাদিসে পাওয়া যায় সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের হুর দেখা চল্লিশ বছর শুধু এক দৃষ্টিতে তাকায় রূপ দেখা পাগল হয়ে যাবে, চল্লিশ বছর পর গালে চিমটি কেটে ওকে বসে আনবে, হুর বলবে খালি চেহারাই দেখবি আর কিছু কাহিনী নেই, চল কামরা করে কাহিনী দেখে, তুই চেহারা দেখি এরকম হয়ে গেছস আর পুরো শরীরটা দেখলে কি করবি, তো শুধু শুধু থুতুর কথা আল্লাহ রসুল বলছেন, পায়ের সৌন্দর্যের কথা বলছেন, লকাসা পাসা তাই লাগাবার উৎসাহ, পাও খোলা দিলে সূর্য আলো হারায় ফেলে, বাবু যুবক চেহারায় কতটি রূপ হবে, আমাদের দুনিয়ার মা বোনরা হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি খুশি হবে,
স্টেজে কারা আছে, সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দূর দূর কে কে আছে, এখানে তুলাবাও দেখতেছি, ওলামাও দেখতেছি, সাদা দাড়িও দেখতেছি, কাঁচা দাড়িও দেখতেছি, যুবকও দেখতেছি, বৃদ্ধও দেখতেছি, আল্লাহ হয়তো অন্তরালে মাপনরও হাত উঠে আসছে, কোন সময় হাত তুলছি এটাও দেখেন, যখন আপনি আমাদের দুনিয়ার ছাড়েন, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠাইছি, আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আমরা তওবা করে মাগফিরাতের মালা পরার জন্য হাত উঠাইছি, মালিক বেশি কিছু চাই, চাওয়া ছাড়াই তো এত হয়েছে, শুধু এতটুকু তো অবশ্যই চাব, আজকের এই আয়োজন যেন কবুল, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, আল্লাহ শুধু এই কল্যাণ দিন আজকে যেন পুরো বন্দরটা কবুল, পুরো নারায়ণগঞ্জ কবুল হয়, এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়, নারী পুরুষ কবুল হয়, যুবক বৃদ্ধ কবুল হয়, কবুলিয়া চাইতেছি, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের অঙ্গীকার যেন কবুল হয়, আল্লাহ কবুলিয়া ছাড়া তো কিছু ঘটে না, কবুলিয়া যদি না হইত কুতুব কুতুব হতো না, আব্দুল কাদের পীর হইত, আমরা কবুলিয়া চাই আর কিছু চাই, আমরা কবুলিয়াতের মালা ছাড়া উঠতে চাই, বিশেষ করে যুবকদের গলায় মালা পড়ায়, পুরো উম্মতের গলায় পড়ায়, ইনসানের সাথে সাথে জিন্নাতের গলায় পড়ায়, আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেয়, প্রয়োজন আছে মিটায়া দেন, যারা অসুস্থ আছে সেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তাফেররা নসিব করেন, জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তাফেররা নসিব, আয় আল্লাহ এই আয়োজনের উসিলায়, আয় আল্লাহ এই আয়োজনের উসিলায় শুধু কল্যাণ দিয়ে মাটির নিচে, আয় আল্লাহ শুধু বন্দরের মাটির নিচে, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদি যে যেখানে সাহিত্য আছে সবাইকে মাফ করা, বিশেষ করে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, এদের আত্মীয় স্বজন বা এই কল্যাণ সংস্থার সাথে যারা ছিল কবরে চলে গেছে, বিশেষ করে এদেরকে, বিশেষ করে শ্রোতাদের সাথে যারা সম্পৃক্ত কবরে চলে গেছে, বক্তাদের সাথে যারা সম্পৃক্ত কবরে চলে গেছে, সবাইকে মাফ করা, কবর জান্নাতের বাগান বানায়, আমিন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব, আমিন, হায় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, হায় আল্লাহ আমারও চাইতেছি এই যুবকদেরকে আপনি কবুল করেন, এই মাহফিলকে তা কেয়ামত মতো কায়েম আর দায়েম, এর উসিলায় এদেরকে আপনি জান্নাতের অধিকারী বানায়, জান্নাতওয়ালা যুবক বানায়, অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে আল্লাহ সবার মন বাঞ্ছনাকে পূর্ণ করে, আল্লাহ সামনে রমজান আসতেছে, হায় আল্লাহ মুহূর্ত অবধারিত কিন্তু আমাদের জীবনে বরকত দেওয়া যায়, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করে, সর্বশেষ আমাদের মা বাবাকে মাফ করা, হায় আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের আদর্শে আদর্শ হওয়া তৌফিক নসিব, আয় আল্লাহ, আয় আল্লাহ আরো যে যা দরখাস্ত করছে সবাই সমস্ত মনোবাঞ্চনা পূর্ণ করে, সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন, ফিলিস্তিনকে আপনার মুক্ত করা, স্বাধীন করে,
আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আবার জালেমরা হাতি নিয়ে চলে আসছে, আপনি মেহরবানি করে আবাবিলকে পাথর দিয়া পাঠায় দেন না, আমাদের ইমান বাড়ায় দেন না। আমরা ওইটা তো দেখতে পারি না, কমসে কম আমাদেরকে এটা একটু দেখায়। আমাদের দেশটাকে আপনি সুরক্ষিত সমস্ত বিপর্যয়ের থেকে, সমস্ত আসমানি জমিনী পালার থেকে, সমস্ত মুসিবত থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আবারও সর্বশেষ আপনি এই যুবকদেরকে মদিনার যুবকদের মতো বানায়। محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين যেমন আমরা কোয়ালিটি দেখা কিনি, আল্লাহও কি আমাদের রং দেখা কিনবে? কে কিনবে? আল্লাহ। ক্রেতার কারণে জিনিসের দাম বাড়ে কমে এটা জানেন? সত্য তো সত্য না? ক্রেতা কে? আমরা। আল্লাহ ক্রেতা, আল্লাহ আমাদেরকে কিনবে। কে কিনবে? আল্লাহ কিনবে। কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনব। কিন্তু রং দেখে কিনব, রং ছাড়া কিনব। কি দিয়া কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে, কাগজের টাকা দিয়ে কিনবে, প্লাস্টিকের কার্ড দিয়ে কিনবে। প্লাস্টিকের কার্ড চিনেন? কি ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিকের বানানো, এটা দিয়ে কিনবে না। আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে। চলেন দেখি জান্নাতের ধারণা একটু নেই, তাই না? হয়তো আপনার দিলেও আগ্রহ পয়দা হতে পারে যে আল্লাহ আমাকে কিনো, আল্লাহ আমাকে কিনো। জান্নাতের ধারণা তো আমাদের নাই, আমাদের যুবকদের ভিতরে নাই, আমাদের নারীদের ভিতরে নাই, আমাদের পুরুষদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হত। আল্লাহ রসুল বলেন তাহলে আমাদের ঘুম আসত না। প্রবাসী যখন বাড়ি আসার সময় বাড়ির আসার নির্ধারিত হয়, টিকেট শিকেট বাজার সাজার লাগেজ সাগেজ সব রেডি হয়ে যায়, তখন আমার ঘুম আসে না। ও সবসময় কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে, প্লেনে উঠলেও ওর কাছে ভালো লাগে না। ও মাঝে মাঝে ভাবে যে পাইলট আসতে চালাইতেছে, আমি যদি চালাইতে পারতাম তাহলে আরো দ্রুত গতিতে বসতে পারতাম। জান্নাতের ধারণা যদি আমাদের কাছে আসে, রব্বে কাবার কসম, আমাদের কারো ঘুম আসবে যতক্ষণ পর্যন্ত না পাই। কেন? আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তামিবু, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর ঘুম আসবে না। আর সত্য এটাই, যারা আল্লাহ আল্লাহ যাদের দিলের ভিতরে জান্নাত ঢুকে গেছে ওদের রাত্রে ঘুম আসে না, ওরা শুধু ছটফট করতে থাকে। যখন ছটফট করতে করতে একটা পর্ব আসে, তখন জায়নামাজ বিছেড়া দিয়ে পড়া কাঁদতে থাকে যে কবে ওই সময়টা আসবে, দুনিয়ার থেকে যাব আর জান্নাতে ঘুরব। চলেন আমরা একটু জান্নাত ঘুরে আসি, দেখি আমাদের যুবকদের দিলে লাগে কিনা। এটা তো যুবকদের পক্ষ থেকে আয়োজন, শিশির বেজা বন্ধু মহল, যুবকদের আয়োজন। দেখি আজকে ওদের দিলের ভিতরে জান্নাত লাগাইতে পারবি। দোয়া করেন আপনারা যেন আল্লাহ যুবকদের দিলের ভিতরে জান্নাত গাই থাকে। আজকের থেকে শিশিরে না ভিজা ওদের চৌকি ভিজতে থাকে। শিশিরের ভিজাতে তো কোনো কাজ হয় না, যদি শিশিরের ভিজা কাজ হইতো তাহলে আমাদের দেশে প্রভাত বাক্য হইতো না। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষ, শিশিরে ভিজে না মাটি বিনা বর শনে।
শিশিরে আর কি ভিজবে, যদি চোখের পানিতে ভিজে তাহলে ইনশাআল্লাহ জান্নাত মিলবেই মিলবে। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চাইতেছে। কে কিনবে? আল্লাহ। কি দেখা কিনবে? রং দেখা কিনবে, রং। কিসের বিনিময়ে কিনবে? জান্নাতের বিনিময়ে কিনবে। জান্নাত এই দুনিয়ার পচা মাটি না, জান্নাতের মাটি। জান্নাতের মাটি হবে মুশক আর জাফরান মিশ্রিত। সুবহানাল্লাহ। চিনেন তো না মুশক আর চিনেন তো না জাফরান। আর কি তার গ্রাম, এটা তো দুনিয়ার জাফরান। জান্নাতের জাফরান তো হচ্ছে কোটি গুণ বেশি গ্রাম, কোটি গুণ বেশি কালার হবে। জান্নাতের মাটি হবে জাফরান আর মুশক মিশ্রিত। কে দেখা এসা বলছে? আমাদের নবীজি সচক্ষে দেখা এসা বলছে। কখনো যখন বাপে দেখা আসে আর ছেলেকে বলে, তখন যদি কেউ জিজ্ঞাসা করে তুই দেখছিস, তো ছেলেও যদি ছেলে হয় তাহলে অবশ্যই বলে যে বেটা আমার বাপ দেখা আসছে মানে আমি দেখা আসছি। আমাদের নবীজি দেখা আসছে মানে আমাদের পছন্দ যেমন চাইছি তেমনই, তোমার সাথে খুব মিলবে। আর ছেলেকে যদি বলে তুমি দেখা আসো, তো ছেলে বদল হইলে কি বলে? আরে তোমাদের দেখালে আমার দেখা। আমাদের নবীজির জান্নাত দেখা মানে আমাদের আমাদের নবীজি দেখা এসে বলছে জান্নাতের মাটি মুশক আর জাফরান। বিল্ডিং গুলো হবে সোনার ইট আর রূপার ইট, দুনিয়ার এই পচা মাটির ইট না, এই সার সিমেন্ট দিয়ে মিলাবে না। আল্লাহ মুশক দিয়া দুটাকে জুড়বে, দুনিয়ার মতো এত ছোট তালা না, দুনিয়ার মতো 12-13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালা দূর। বলবেন এত বড় সিঁড়ি কিভাবে বাইব? ওইখানে সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটর লাগানো, হাতে চলবে না মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাইবেন চোখের পলকে অত তালায় উপরে উঠায়। আপনি বলবেন যদি এত দ্রুত গতিতে চলে তাহলে আমি উড়া যাব না? তাহলে আমি এখন আপনাকে দেখাইতেছি আমাদের দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আপনি কি উড়া যেতেছেন? 66,000 মাইল গতি পার ঘন্টায় সূর্যের পিছে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, এটা বিজ্ঞান বলতেছে। 1,000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত 24 ঘন্টা, কারণ আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল পার ঘন্টায় 1,000 মাইল ঘুরে। কি আপনি কি ছেঁকে দিতেছেন? কে আপনাকে স্থির রাখছে? ঠিক ওইখানেও দ্রুত গতিতে যাবে কিন্তু সিটকেয়ার করবেন। হলো জবাব হলো? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, বটন দাবাইতে হবে। দুনিয়াতে ফল ধরে কিসের গাছে? ফল ধরে কিসের গাছে? দূর কাঠের গাছে ধরে, কাঠের গাছে। ফল ধরে কিসের গাছে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, তো সোনার গাছের চোষা কত মজা হবে, ল্যাংড়া কত মজা হবে, হাড়ি বাংলা কত মজা হবে।
আমরুপালি কত মজা হবে, ফজলি কত মজা হবে, দশ টাকা কেজির কাঠের গাছে যদি ফল এত সুন্দর গ্রান্ড হয় তাইলে ১ কোটি টাকা কেজির সোনার গাছের ফলে কত রং আর কত কালার হবে, ৭০টা গ্রাম হবে, ৭০টা কালার হবে, ৭০টা মজা হবে, প্রত্যেক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে, ৭০ বার বেলি পোশাক চেঞ্জ হবে। কে আছে আমি দুনিয়াতে এত বড় লোক যে ৭০ বার কাপড় চেঞ্জ করে? আচ্ছা যদিও করলো তাহলে বাড়িওয়ালারা বলবো তার সিনা গেছে পাবনা নিয়ে যায়, কাপড় চেঞ্জ করে গেল, ঠিক না? জান্নাতে ৭০ বার চেঞ্জ করে, এই দুনিয়ার সুতার কাপড় আল্লাহ নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে, কাপড় দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোন ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ, আজকে যেটা ইউজ করছে এটা আর জীবনে কোনোদিন শরীরে আসবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোন আলমারি নেই, শেষ কালকে নতুন ৭০ জোড়া বানায় পাঠাবে। মা বোনরা ডেলি ৭০ বার লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গার গের হবে ৩ কিলোমিটার, কয় কিলোমিটার ডেলি ৭০ হাজার আইটেম খাবে। জান্নাতে কোন কিচেন নেই, কুদরত দিয়া পাকায় পাঠাবে, আল্লাহ কুদরত দিয়া পাকায় পাকায় পাঠাবে জান্নাতে ডেলি ৭০ হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব পায়খানা হবে না, বলবেন খালি হবে কি করে, খাবে ঢেক দিবে খালি হয়ে যাবে, সুগ্রাণ হয়ে মুখিত হইতে থাকবে। দুনিয়ার যত দামি খা তত বেশি দুর্গন্ধ হয়, এটা তো বিশ্বাস করে? হ্যাঁ, আজকে বেশি দুর্গন্ধ কেন জানেন? ওই যে পিজা সিজা গ্রিল শিরিল বার্গার সার্গার এগুলা খাইতো, কিন্তু আগে সাদা মাঠা মানুষ খাইতো, এত দুর্গন্ধ হইতো না।